ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভণ্ড উপকূল এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজধানীতে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু। তৃতীয় ধাপে কাল 90 উপজেলা নির্বাচন কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রিমালের প্রভাবে ভোট স্থগিত 19 উপজেলায়। এবং ঈদুল আজহায় ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে 2 জুন থেকে, জানালেন রেলমন্ত্রী। শতভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে। স্বাগত শেন নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভণ্ড দেশের উপকূল। বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ঝড়ে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। দেশের 10 জেলায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। ক্ষতি কাটিয়ে নতুন করে কবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন, এই নিয়ে এখন দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তবে উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে, উপচে পড়েছে অসংখ্য গাছপালা। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে মাছের ঘের। উপকূলে বিদ্যুৎ নেই, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক, আবার ঘরেও খাবার নেই অনেকের। বাবার পানিতে তলিয়ে গেছে, কালকে রাত্রে 4টা হয়েছে, বৃষ্টিতে তলেন পানিতে এনা দেখবার একটু থাকছে। এদিকে প্রাণহানি তেমন না হলেও ঘরবাড়ির সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। পানি হচ্ছে ঘরের ভিতরে, এই রান্না বাড়ির কিছুই করা যাইবে না। তারপর দেখা গেছে আমের যাইয়া রাস্তাঘাট সব তলা নিয়ে দোকানপাট বন্ধ, 90% এত মানুষ সব বিপদে পড়ছে। সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্তত 19 জেলার 107 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 37,58,096 জন মানুষ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বোলার দৌলত খান থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী রোমানুল ইসলাম শোয়েব। নেই এবং নেটওয়ার্ক সমস্যা পড়েছেন এলাকাবাসী সব মিলিয়ে, আসলে দৌলত খানের মানুষ বলতে গেলে ভালো নাই। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটি দৌলত খান বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল লজঘাট। এই লজঘাটটি আপনি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অনেকটা লন্ডভণ্ড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যেই টার্মিনালটি রয়েছে সেটি আসলে বেশিরভাগ অংশেই আপনার ক্ষতি হয়েছে। আপনাকে আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, গতকাল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দৌলত খান চরপাতা ইউনিয়নে একটি লোক মারা গেছেন এবং পৌরসভা 2 নং ওয়ার্ডে মাহিসা নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দৌলত খানে নিহতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 2। আপনাকে আমি যদি জানিয়ে রাখি, দৌলত খানে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পুকুরের মাছ ভেসে গেছে এবং বিভিন্ন ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান তালিকা করে তাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, আপনি আসলে দেখতে পাচ্ছেন যে দৌলত খান বিশিষ্ট কবল যে লজঘাটটি রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লজঘাটটি রাস্তা থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই লজঘাটটি এখানে যদি এটি যদি সংস্কার করা না হয়, আসলে এই ঘাটে লঞ্চ যে ঘাট করবে সেই পরিবেশটা এখন পর্যন্ত আসলে হয়ে ওঠেনি। তো এই ছিল আমার কাছ থেকে দৌলত খান থেকে সর্বশেষ তথ্য। দর্শক, খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের আরো খবর জানাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আমাকে শুনতে পাচ্ছেন? বাবুল, রিমালের প্রভাবে খুলনায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। উর্মি, খুলনায় ঘূর্ণিঝড় রিমালের যে ক্ষতিগ্রস্ত বিষয়গুলো হচ্ছে যে খুলনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাকোপ,
ও কয়রা এলাকায়। আমি কথা বলেছি সড়ক বিভাগের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে খুলনা ফুলতলা দাকব বটিয়াঘাটা ডুমুরিয়া রূপসা দিঘুলিয়া ও তেরখদা এলাকায় 19.45 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে, তারা যে বিষয়টা জানিয়েছেন যে খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট 133টি স্থানে কিন্তু বেড়িবাঁধ ভেঙেছে, যার পরিমাণ কিন্তু 18.40 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে বিষয়টা জানিয়েছেন যে তাদের যে সকল কর্মী রয়েছে বিশেষ করে সড়ক বিভাগের, তারা কিন্তু সেইগুলো সংস্কারের চেষ্টা করছেন এবং তাদের লোক কিন্তু সেখানে ব্যাপকভাবে নিয়োগ করা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের যে বিষয়টা জানিয়েছেন যে তাদের কিন্তু কর্মী রয়েছে সেখানে, তারা কিন্তু কাজ করছে এবং এই সংস্কারের বিষয়টি তারা দ্রুত সম্ভাবনায় সেগুলো সংস্কার করবেন এমনটি জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের। উর্মি, আপনাকে একটু জানিয়ে রাখি, খুলনা উপকূলীয় অঞ্চল বিশেষ করে দাকব এবং কোয়ারা এলাকায় কিন্তু প্রায় 30টি পরিবার পানিবন্দী ছিল, যা আজকে সকাল থেকে কিন্তু সেই পানি কিছুটা কমতে শুরু করেছে এবং তারা কিন্তু সেই পানি থেকে মুক্ত পেতে শুরু করেছে। তবে জেলা প্রশাসন এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ কিন্তু তেমনটি জানাতে পারেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা এই আইলার দুই এলাকায় বটিয়াঘাটা দাকব এবং কোয়ারা এলাকায় কিন্তু তারা পরিদর্শন করছেন এবং পরিদর্শন শেষে দুপুর নাগাদ আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা জানাতে পারবে। উর্মি, এই ছিল আমার কাছে খুলনা থেকে রিমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে দর্শক। খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন বাবুল আক্তার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে চলমান বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদা আলাদা ঘটনায় নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত 8:30 থেকে 9:30 মধ্যে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজের বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব, খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম, যাত্রাবাড়িতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার ও অপরজন বাড্ডার বাসিন্দা। তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের আরও খবরাখবর থাকবে পরবর্তী প্রসঙ্গে। চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ কাল, এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। বুধবার সকাল 8:00 থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল 4:00 পর্যন্ত। এর মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করেছে প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। উপকূলীয় জেলার উপজেলা সহ 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি এবং নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের 19 উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তৃতীয় ধাপে 109 উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত হওয়া করা 19 উপজেলা হল শরণখোলা, মোরলগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, কৌরনদী, আগজঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তুজুমুদ্দিন, লালমোহন, রাজাপুর, কাছালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে গতকাল সকল স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়। আগামী 2 জুন থেকে পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। দুপুরে রেলমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 17 জুনকে ঈদের দিন ধরে আগামী 2 জুন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এর আগে আন্তঃমন্ত্রণালয় সভায় 2 জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী ঈদের আগে 5 দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে, যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় 7 দিন ধরা হয়েছিল। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।
দর্শক আবারও ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ। ভোলা সদর উপজেলা থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী অরন্ত হাসান মাসুদ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আদার পেরি আলোর মুখ দিয়ে গেছে ভোলার মানুষ। সকাল থেকেই সূর্য উঠেছে, তবে আকাশ এখনো মেঘাচ্ছন্ন। যদি একটা বিষয় জানাতে চাই, বিগত বেশ কয়েকটি নিউজে আমি জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ভোলায় কিন্তু ব্যাপকভাবে পড়েছে এবং গতকাল সারাদিন কিন্তু সারা রাত সহকারে ভোলা কিন্তু বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় অঞ্চলে আমরা একাধিক জায়গায় ঘুরে দেখেছি যে উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় এমন পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ টিনের ঘরের চালা উড়ে গেছে, এমন খবর আমরা পেয়েছি। এবং ভোলা সদর উপজেলার যে ভেলিমা ইউনিয়ন আছে, সেখানে যেই বিশ্ব রোড আছে, অর্থাৎ হাইওয়ে রাস্তা, 20 বছরে এত পানি ওঠেনি। পানির এতটা চাপ ছিল যে রাস্তা দুই জায়গা দিয়ে ছিঁড়ে গেছে, যার কারণে জোয়ারের পানি ঢুকে কৃষকের যেই এই মৌসুমে যে সকল আবাদগুলো আছে সব নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আছে যে আউশ ধান, সোয়াবিন, যেগুলো জেরিলা সোয়াবিন ছিল, এর পাশাপাশি আরও যে কৃষি যেই পণ্যগুলো আছে সব নষ্ট হয়ে গেছে। অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে কৃষকরা। একটু ভোলার দক্ষিণে যেতে চাই। ভোলার দক্ষিণের যে লালমোহনে মনেজা খাতুন 50 বছর বয়স, তিনি মারা গেছেন ঘর চাপায়, এবং দৌলতখানে শিশু মাইশা মারা গেছেন। এছাড়াও আরও দুজন মারা গেছেন, সর্বমোট 4 জন মারা যাওয়ার আমরা খবর পেয়েছি। ভোলার তুলাতুলি এলাকা, রাজাপুর, চরগাজী ওয়ার্ড সহকারে যে সকল ওয়ার্ডগুলো আছে, ইউনিয়ন ওয়ার্ডগুলো আছে, নিম্নাঞ্চল ওয়ার্ড ইউনিয়নগুলো আছে, সেগুলো কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পেলাবিত হয়েছে। আরেকটা বিষয় দেখেছি আমরা যে ভোলার তুলাতুলি এলাকার দোকান দুমড়ে মুচড়ে গেছে। সব মিলিয়ে বলা চলে যে ভোলার মানুষ ভালো নেই। ভোলার যে বিশ্ব রোড আছে, অর্থাৎ খেয়াঘাটের ভোলার 20 বছরের ইতিহাসে সে বিশ্ব রোডের উপর প্রায় 2 ফিট পানি উঠেছে এবং সেই পানিতে মানুষ মাছ ধরেছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে, তবে যত সময় গড়াবে বলা যাবে তখনকার কী অবস্থা। তো এই ছিল ভোলার এখনকার আমার কাছে সার্বিক পরিস্থিতি। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী আয়ুব খান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু এই উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এই উপকূলের আমি এখন রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়। এখানে 2টি ইউনিয়নে প্রায় 48,000 মানুষ কিন্তু এখনও পানিবন্দী হয়ে রয়েছে এই অঞ্চলে। তো বিশেষ করে এই ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব লীলা চালিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপকূলবাসী। আপনাদের যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু আমরা এই আমার পিছনেই কিন্তু যে সকল মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির কিন্তু পুনরায় আবার তাদের ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু যদি একটু জানাই, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে রাঙ্গাবালী উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ হলো, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে 6,220টি এবং এখন পর্যন্ত পানিবন্দী হয়ে 48,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও মাছের ঘেরের ক্ষতি হয়েছে 2,000, এতে আনুমানিক ক্ষতি ধরেছেন 25-30 কোটি টাকা। এছাড়া কৃষি জমি কিন্তু প্রায় 400 হেক্টর জমিতে কিন্তু কৃষি পণ্য ছিল, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও গবাদি পশুর ক্ষতি হয়েছে, এছাড়াও গবাদি যে পশু রয়েছে তার মৃত্যু হয়েছে, 577টি গবাদি পশু মারা গেছে। এছাড়াও বাঁধ ভেঙেছে 9টি স্থান। বরগুনার তালতলী থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী জলিল আহমেদ। আপনাকে যদি বন্যার বিষয়টি জানিয়ে রাখতে চাই, যে রিমালে যে তাণ্ডবটি চালিয়েছে হলেও তালতলি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিন্তু দেখেছি যে রবিবার সন্ধ্যা হতে যে তাণ্ডবটি চালিয়েছিল, সেটি কিন্তু তালতলি উপজেলায় বিভিন্ন ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে। এখানে আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানকার একজন মানুষ আছে, তার সাথে আমি একটু কথা বলতে চাই যে আপনাদের আসলে কোন ধরনের ক্ষতি হয়েছে একটু বলেন। মেলা ক্ষতি আছে, রান্না চলে না, খাওয়া চলে না। জি, আপনি শুনছিলেন এখানকার মানুষের যে কষ্ট দুর্ভোগের কথা। আরেকজন মানুষের সাথে আমি কথা বলবো। জি, আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর দুয়ার ভাঙি চুরি গেছে, আমি রান্না বান্না করে খাইতে পাই না, মানুষের বাড়ি থেকে রান্না বান্না করে খাওয়া লাগে, আমাদের ঘর দুয়ার থাকা যায় না, সেন্টার যায় 2 রাত পর্যন্ত রয়েছি, এখন আবার আজকের বাড়িতে আসছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুনছিলাম কিন্তু এখানকার মানুষের কষ্টের কথা। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, তালতলি উপজেলায় কিন্তু বিভিন্ন জায়গায় গাছ পড়ে পড়ে কিন্তু রাস্তাঘাটে রয়েছে। ফায়ার সার্ভিসের সাথে আমি কথা বলেছি, ফায়ার সার্ভিস জানিয়েছে যে যে পরিমাণ গাছ পড়ে রয়েছে সেটি কিন্তু গাছকে কাটতেও কিন্তু 2-3 দিন সময় লাগতে পারে। এ ছিল আমার কাছে তালতলি থেকে সর্বশেষ।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ইরান পরিণত হয়েছে অজেয় শক্তিতে। পার্লামেন্টে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবর। মুখবর তার বক্তব্যে রাইসির ক্ষমতায় থাকার সময়ের প্রশংসা করেন। তিনি বলেন, তার কারণেই ইরানের অপরিশোধিত তেল উৎপাদন প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল ছাড়িয়েছে, যা দেশের জন্য হার্ড কারেন্সির মূল উৎস। সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, ইসরায়েল ও পাকিস্তানে সামরিক পদক্ষেপ নেওয়ার পরেও রাইসির অধীনে দেশের অর্থনীতি স্থিতিশীল ছিল বলেও জানান মুখবর। তিনি আরও বলেন, এই শক্তি, এই ব্যবস্থাপনা এবং এই ক্ষমতা কোনো সাধারণ জিনিস নয়। এগুলো সবই সম্ভব হচ্ছে সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও ইব্রাহিম রাইসির আন্তরিক প্রচেষ্টার কারণে। এবার ইসরায়েল ফিলিস্তিন সংবাদ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ছাড়িয়ে গেছে 36,000। এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 81,000-এর বেশি ফিলিস্তিনি। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা নিরলস ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে 36,050 জনে পৌঁছেছে। হামলায় আরও অন্তত 81,026 জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় নিহতের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যায়ে থাকছে এইচএমএসটির চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে হজ গমনকারীদের নিয়ে মিজাবে রহমত হজ কাফেলার আয়োজন প্রশিক্ষণ কর্মশালা ও হাজির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের নয়াবাজার একটি রেস্টুরেন্ট হলে এই হজ কাফেলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শাহজাদা আল্লামা আশরাফুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিকউদ্দিন সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, শিহাবউদ্দিন, মাস্টার আবুল হোসেন, আল্লামা শাহ ফয়জুল বদরী সহ অনেকে। খেলার খবর। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9:30 শুরু হবে ম্যাচটি। এর আগে 3 ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। বিশ্বকাপে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া শান্ত বাহিনী। ম্যাচের আগে ঘাম ঝরিয়েছেন দলের ক্রিকেটাররা। তবে টিম ম্যানেজমেন্টের সামনে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং, কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় প্রথম 2 ম্যাচ হারে বাংলাদেশ। 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজধানীতে বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে 4 জনের মৃত্যু। দ্বিতীয় ধাপে কাল 90 উপজেলা নির্বাচন কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রিমালের প্রভাবে ভোট স্থগিত 19 উপজেলায়। এবং ঈদ উল আজহায় ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে 2 জুন থেকে, জানালেন রেলমন্ত্রী। শতভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এত সময় সাথে থাকার জন্য।